ঘাটালের যে পতিতা পল্লী আছে সেইখানে ওখানে এসেছি তাদেরকে সমাজের মূলস্রোতে ফিরিয়ে নেওয়ার পর নমস্কার আপনারা দেখছেন ঘাটাল নিউজ আমি আপনাদের সাথে সুপর্ণা আজ আনন্দে ওদের চোখের কোণে জল ছোটবেলাতে তারা হারিয়েছে পরিবার কেউ বা পাড়ার কাউকে বিশ্বাস করে অন্ধকারে দিন যাপন করছেন তাই ভুলতে বসেছিলেন ভাই ফোঁটা আর সেই পুরানো স্মৃতি আবার ফিরে পেয়ে আনন্দে আত্মহারা ওরা ভাইফোঁটার আগের দিন শুক্রবার পুলিশকর্মীরা রেড লাইট এরিয়া বা পতিতাপল্লীতে গিয়ে বলে আসেন ভাইফোঁটার দিনে ফোঁটা নিতে আসবেন মহকুমা শাসক এবং অন্যান্য বিশিষ্টজনেরা পাশাপাশি পুলিশকর্মীরাও আসবেন ভাইফোঁটা নিতে শনিবার ভাইফোঁটার দিনে সমস্ত রীতিনীতি মেনে ওই মহিলারা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমির দুয়ারে পড়ল কাঁটা এই মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে মহকুমা শাসক সহ অন্যান্যদের কপালে তাদের মঙ্গল কামনায় ফোঁটা দিলেন তারপর ধান দুর্বা মাথায় ছুঁয়ে ভাইদের সুস্থ জীবন ও দীর্ঘ আয়ু কামনা করলেন ভাইরাও দিদিদের জন্য এনেছিলেন উপহার শাড়ি থেকে শুরু করে খাবার থালা আপ্লুত ওই মহিলারা বলেন এই দিন যেন বারবার ফিরে আসে এর আগে এমন দিন তাদের জীবনে কোনো দিন আসেনি মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন তিনি আজকে প্রথম ফোঁটা নিলেন ওই দুর্বার পল্লীর মহিলাদের কাছে মহকুমা শাসক আরো বলেন ওই মহিলাদের যে কোনো প্রশাসনিক সাহায্য তিনি করবেন এবং মূল স্রোতে ফেরানোর চেষ্টা করবেন ঘাটালের দুর্বার পল্লীতে এই ধরনের আয়োজন এই প্রথম এই পবিত্র অনুষ্ঠান আয়োজন করেন রেডক্রস ঘাটাল শাখা এবং গান্ধী মিশন এই পেশার মহিলারা যে সমাজের পতিতা নন তা প্রতিষ্ঠিত হলো আজ এই অনুষ্ঠানের মাধ্যমে ঠিক যেভাবে দুর্গাপুজোর রীতিনীতিতে এই পল্লী থেকে মাটি নেওয়ার নিয়ম পালিত হয় ঘাটাল মহকুমা শাসক ছাড়াও ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি দিলীপ মাঝি কর্মাধ্যক্ষ বিকাশ কর ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক সমাজসেবী নারায়ণ ভাই সহ অন্যান্যরা আমাদের থানা থেকে এসডি অফিস থেকে মানে সবাই আমাদের কেন কেন আজকে দিল কেন আজকে আমাদের ভাই এখানে নেই খুব মানে ভাইরা আশা ছিল সেই জন্য আজকে করতে আপনারা কি ফোঁটা দিলেন আগে কাকে ফোঁটা দিয়েছিলেন তো আসছিল না এই প্রথম এই প্রথম কে কেমন লাগছে খুব ভালো লাগছে ভালো বাপ দেশে তো ভাই যে পারি না দেশে তো ভাই নেই হ্যাঁ বাচ্চা এখানে যেতেও পারি না এখানে ভাই বলে আজকে পরিচয়টা পেলাম আর খুব খুশি খুব আনন্দ হচ্ছে চোখে চোখ চোখে জল আসছে কেন মানে খুশির জন্য আনন্দ ছোটবেলায় কাকু ফোঁটা দিয়েছিলেন এই প্রথম দিলে এই প্রথম তাহলে আনন্দেই চোখে জল আসছে মানে এইরকম কোনোদিন দেখিনি বা পাইনি ভাবতে পারেননি না আচ্ছা অনেক তো কষ্ট করে আছেন আজকে কি একটু আনন্দ লাগছে খুব আনন্দ লাগছে খুব খুব আনন্দ ভাইদের জন্য ভগবানকে কি বললেন ভগবান আমার ভাইরা দীর্ঘদিন বেঁচে থাক আবার যেন কোথাও আবার আগের বছর যেন আসে আবার ফোঁটা দেবো আর ভাইরা কি বললো ভাইরাও আশীর্বাদ দিয়েছে দিদিরাও ভালো থাক দিদিরা যেন ভালো থাকে সেটাই বলেছে আজকে ভাই ফোঁটা ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার দিন বোন বা দিদিরা ভাইয়ের কপালে ফোঁটা দেন তো আজকে আমরা এসেছি এখানে একটি পতিতা পল্লীতে এখানে ঘাটার টাউনের মধ্যে আছে তো তারাও যে সমাজের অঙ্গ যারা এখানে আছেন যেসব মহিলারা তাদের কাছে আমরা এসেছি তাদের কাছ থেকে ফোঁটা নেওয়ার জন্য এবং আমাদের চেষ্টা থাকবে এদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে নেওয়ার জন্য এখানে মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত সমিতি পুলিশ প্রশাসন মহকুমা প্রশাসন সবাই মিলে এসেছি আমরা যাতে করে সমাজের মূল স্রোতে এদেরকে ফিরিয়ে নেওয়া যায় সরকারের যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো ইমপ্লিমেন্টেশন যদি আমরা ঠিক করে করতে পারি তাহলে আমার বিশ্বাস এদেরকেও আমরা মূল স্রোতে ফিরিয়ে নিয়ে যেতে পারবো এর আগে কি এরকম কর্মসূচি এখানে নেওয়া হয়েছে নেওয়া অনেক জায়গাতে হয়েছে এখানেও হচ্ছে এই কর্মসূচিটা চালু হবে এবার চলো এবার থেকে প্রতি বছরই হবে বিভিন্ন রকম কর্মসূচি হবে এখানে আমরা স্বাস্থ্যকর্মীদেরও নিয়ে আসব এখানে আমরা বিভিন্ন রকম যা সরকারের যে স্কিমগুলো আছে সেগুলো বাস্তবায়িত করার চেষ্টা করবো কে মনে করছেন এরা কি এতদিন ধরে ব্রাত ছিল সেটা বলবো না সমাজের এটা অংশ অবশ্যই সমাজের অঙ্গ আপনারাও এদেরকে এদের উপর নজর রাখবেন সবাই মিলে আমাদেরকে চেষ্টা করতে হবে সবাইকে এগিয়ে আসতে হবে ব্যাপারে আমাদেরকেও করতে হবে আমরা সেই চেষ্টা করব এখানে প্রশাসন সবাই আছে মানে পুলিশ প্রশাসন আমরা আছি পঞ্চায়েত সমিতি মিউনিসিপ্যালিটি সবাই এখানে আছেন তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বেশ কিছু স্বপ্নের প্রকল্পও আছে সেই প্রকল্পগুলোর মধ্যে দিয়েও আমরা চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছাতে নিশ্চয়ই লক্ষ্মীর ভাণ্ডার সবাই করেছেন দরখাস্ত টাকাও নিশ্চয়ই ঢুকে যাবে অনেকেরই সবারই ঢুকে যাওয়ার কথা এর মধ্যে এরপরে আমাদের এখন ভোটার তালিকায় নাম তোলার কাজ চলছে আমি অনুরোধ করব যে সবাইকে ভোটার তালিকায় যাদের নাম নেই তারা ভোটার তালিকায় নাম তুলে নিন
আমরা সহযোগিতা করব আপনাদেরকে সেই ক্ষেত্রে। এছাড়া যারা তপশিলি জাতিভুক্ত আছেন বা উপজাতিভুক্ত আর যদি থাকেন কেউ, তাদের সার্টিফিকেটও আমরা করে দেবো, কাস্ট সার্টিফিকেট যেটা, জাতিগত সার্টিফিকেট। রেশন কার্ড যদি কারোর না থাকে রেশন কার্ডও আমরা করে দেবো। এছাড়া আরও কিছু প্রকল্প আছে যেগুলো জমি দেওয়ার, মানে নিজগৃহ নিজভূমি প্রকল্প, বাড়ি প্রকল্প ইত্যাদি আছে, সেই প্রকল্পগুলোও যাতে বাস্তবায়িত করা যায় আপনাদের জন্যে সেটাও আমরা দেখবো। এখানে আমরা যে অসহায় এখন আছি, এখন আমাদের খুব কষ্টের মুহূর্তে আছি। জল ফল হলে পরে, বৃষ্টি ফিষ্টি হলে, ইয়েতে বন্যা হলে আমাদেরকে রাস্তায় থাকতে হয়, রাস্তাও কেউ থাকতে দিতে চায় না। তবে আপনারা যে এসেছেন আমাদের এটা খুব ভালো লেগেছে। আমরা কোনোদিন এরকম কোনোদিন পাই না পাশে। আমরা এখন থানাতে গেলেও খুব আমরা সহযোগিতা পাই। আমাদেরকে থানার আগে আমাদেরকে থানাতেও ভালো চোখে দেখতো না, এমনি গ্রামগঞ্জে কোনো চোখে, এখন আমরা ভালো চোখে থানার থেকে তো আমরা অভিযোগ নিয়ে গেলে আমাদেরকে ইয়ে করে, সহযোগিতা করে, আমাদের পাশে এসে দাঁড়ায়। কিন্তু আজকে যে আপনারা এসেছেন সবাই, খুব ভালো লেগেছে। আপনারা যে পরিবর্তকালে যদি আমাদের এরকম আসা যাওয়া করেন, আমাদের খুব ভালো লাগবে, আরও আরও ভালো লাগবে। যেমন না, এরকম ফটো আমরা কোনোদিন দিই না, এই প্রথম আমরা এই ফটোটা দিলাম। আমাদের খুব ভালো লেগেছে, এই যে আপনারা পাশে দাঁড়িয়েছেন, আমাদের খুব ভালো লেগেছে। কোনোদিন এরকম ফটো আমরা কাউকে দেই না। তো পরিবর্তে আট বছরে যদি আপনারা আসেন, আমাদের খুব আরও ভালো লাগবে। আপনি কত বছর আছেন এখানে? আমি এইখানে তাও প্রায় 30 বছর। আমার নাম বুলু দত্ত। ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব।